আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। তো আমি জানি যে সাকিব আল হাসান খান হারল্যান্ড কোম্পানির ডিরেক্টর, তো উনি ডাক্তার পাত্রি খুঁজছেন, সরি না সাকিব খান ডাক্তার পাত্রি খুঁজছেন। তো যদি আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। তিন নম্বর বহুলে ছেলেদের তো ফরজ আছে চারটা বিয়ে করা, উনি যেহেতু ডক্টর পাত্রি খুঁজতেছে সেই ক্ষেত্রে আমি তো ডক্টর, অপুবলির দিন শেষ দিন শুরু আমার, আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। সাকিবের ডাক্তার কে আপনি? ভাইয়া শুধু একই প্রশ্নে, সেটা পরে বলি, মানে এটা একটা সাসপেন্স থাকুক, সাসপেন্স না থাকলে তো লাইফে কোনো লাভ নেই। কেন লুকাচ্ছেন? লুকাচ্ছি না, থাকুক না বিষয়টা, এই ব্যাপারটা নিয়ে কথা না বলা ভালো। ডালিউড সুপারস্টার সাকিব খানের সম্প্রতি তৃতীয় বিয়ের গুঞ্জন উঠছে, যেখানে দাবি করা হয়েছে সাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার। ইতিমধ্যেই একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের, তবে সেই পাত্রীর পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি, সাকিব খানের সাথে সিনেমা করার খুব ইচ্ছা আমার। না, এই ধরনের কখনো সুযোগ হয়নি, আজকে আসছি, উনি হয়তো বা ওনার সাথে দেখা হলে আমি বলবো যে এমনি দেখা হয়েছে। জি না, কথা হয়নি। কাজ করতে চাই আমাদের বাংলাদেশ এই যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে, যেহেতু আমি মডেলিংয়ের সাথে যুক্ত সেক্ষেত্রে আমি সিনেমা করতে চাই। সাকিব খানকে আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই। আর এখন কি এটা আর কি বলবো, আমি যদিও ডক্টর পাত্রী, আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। তো আমি জানি যে সাকিব আল হাসান খান হারল্যান্ড কোম্পানির ডিরেক্টর, তো উনি ডাক্তার পাত্রী খুঁজছেন, সরি না সাকিব খান ডাক্তার পাত্রী খুঁজছেন। তো যদি আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। অপুবলির দিন শেষ দিন শুরু আমার। জি, উনি যেহেতু ডক্টর পাত্রী খুঁজতেছে সেই ক্ষেত্রে আমি তো ডক্টর, তো আমি চাচ্ছি বিয়ে করতে সাকিব খানকে। হ্যাঁ চাই। না না, এটা কেন আমি ভাইরাল হওয়ার জন্য বলবো, ইম্পসিবল। এটা তো ওনাদের সাথে তো আর তার সম্পর্কটা নেই, ওনাদের সাথে কোনো সম্পর্ক নেই তার। সাকিব খানের সাথে কি আপনার যোগাযোগ আছে? না, সাকিব খানের সাথে কখনোই যোগাযোগ হয়নি, তবে সামনে যোগাযোগ হতে পারে বা কোনো কাজের ক্ষেত্রে হয়তো যোগাযোগ হতে পারে। আমার পরিবারের কারোর সাথে যোগাযোগ আছে কিনা? না না, ওনার পরিবারের কারোর সাথে আমার যোগাযোগ নেই। তাহলে আমার হঠাৎ করে যে বললেন আপনি তাকে বলতে পারবেন এই কথাটা? সেটা কোনো সমস্যা নেই, উনিও ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, আমিও ইন্ডাস্ট্রিতে আসতেছি, তো সেই ক্ষেত্রে সাকিব খান সুপারস্টার, তো সাকিব খানের সাথে সবাই কাজ করতে চায়, তো আমারও তো ইচ্ছা আছে আমি সাকিব খানের সাথে কাজ করব। কাজও করতে চাই, যদি সে বিয়ে করে সেক্ষেত্রে বিয়ে করতে চাই। হ্যাঁ বলতে পারবো। আমার সাথে? না না না, আমার সাথে সাক্ষাৎ হয়নি। না না, যদি সাক্ষাৎ হয় আপনার সাথে কখনো সাক্ষাৎ হয় তখন আপনি সাকিব খানকে কি বলবেন? না, ফার্স্ট আমি বলবো যে মানে আপনি কেমন আছেন কি, তারপরে হয়তো বলবো যে আমি সিনেমা করতে চাই আপনার সঙ্গে, যদি আপনি সুযোগ দেন। না সেটা তো উনি চাচ্ছে, ডাক্তার পাত্রী খুঁজতেছেন, আমি নেটেও দেখেছি, তো সেই ক্ষেত্রে উনি যদি চায় বিয়ে করতে সেক্ষেত্রে করব। আমি তিন, আমি জানি না কত নম্বর বউ হবো কি না, কিন্তু বিয়ে করবে তারপরে দেখা যাবে যে সেটা কয় নম্বর বউ হবে। তিন নম্বর বউ হলে ছেলেদের তো ফরজ আছে চারটা বিয়ে করা। জি তুফান, না সেক্ষেত্রে কোনো খারাপ লাগার কি আছে? না, বিষয় হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিংটা, বিয়ে হলেই যে শুধু প্রবলেম হবে এটা হবে সেটা হবে তা না, বাট বিয়ের ক্ষেত্রে হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ টুকটাক খুনসুটি থাকতে পারে, বাট না এইটা হয়েছে যে এক একজনের পার্সোনাল ব্যাপার,
এখন এটা অনেকের হয়তো সাকিব খানকে ভালো নাও লাগতে পারে, বাট আমার ভালো লাগে। না আমি টাকাকে পছন্দ করি না, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আমার বাবা মা, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমার গাড়ি বাড়ি সবই আছে। আচ্ছা সাকিব খানকে কি আপনি যে বিয়ে করতে যাচ্ছেন, এই বিয়ে আপনার মনের মধ্যে এই ইচ্ছাটা কবে থেকে জাগ্রত হয়েছে? এইটা বেশি দিন হয়নি, এক সপ্তাহ। না এটা আমার বাবা মা কেউ জানে না, বাবা মা কেউ জানে না, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন না এটা হচ্ছে যে আমি আজকে আমি জানি না যে হারল্যান্ডের লোগোটা রেড কালার, তো আমার পছন্দ লাল, তো সেই জন্য আমি লাল ড্রেস পরে এসেছি। আপনি কি সাকিব খানকে দেখার জন্য এখানে এসেছিলেন? সাকিব খানকে দেখার জন্য যদি সে আসে সেক্ষেত্রে দেখা হবে। আচ্ছা সাকিব খানকে যদি আপনি বিয়ে করেন, তো সাকিব খানের দায়িত্ব, সাকিব খানের দুইটা বেবিরও দায়িত্ব নিতে হবে, আপনি কি সেই দুইটা বেবির দায়িত্ব নিতে পারবেন? তাদের মা তো ডিফারেন্ট ডিফারেন্ট আছে, যদি আমাকে দায়িত্ব নিতে হয় সেক্ষেত্রে আমি দায়িত্ব নেব। স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট।